সিলেটের বিয়ানীবাজার উপজেলার চার নং শেওলা ইউনিয়নের কোনাশালেশ্বর গ্রামের নদী ভাঙ্গন প্রতিরোধ ও ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসনের জন্য যুক্তরাজ্যস্থ বার্মিংহাম সহকারী হাইকমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সম্পদ মন্ত্রীকে স্মারকলিপি প্রদান করা হয়েছে বার্মিংহাম থেকে আমাদের ব্যুরো প্রধান ওবায়দুল কবির খোকন জানান সোমবার বার্মিংহামে বসবাসরত বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের প্রবাসীদের পক্ষ থেকে শাহিদুর রহমান সোহেল বার্মিংহাম সহকারী হাইকমিশনারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয় এ সময় উপস্থিত ছিলেন কবির উদ্দিন মসুদ আহমেদ আমিরুল ইসলাম বেলাল জয়নাল ইসলাম সোহেল আহমেদ নজরুল ইসলাম সোহেল সেলিম আহমেদ সহ আরও অনেকে কুশিয়ারার নদী ভাঙ্গনের ফলে গ্রামের প্রায় এক তৃতীয়াংশ বাড়িঘর প্রায় আধা কিলোমিটার রাস্তার নদী গর্ভে বিলীন হয়ে গেছে অনেকেই সর্বস্ব হারিয়ে অসহায় মানবেতুর জীবনযাপন করছেন বর্তমানে প্রায় পঞ্চাশটি পরিবার গৃহহীন অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন